তৃণমূল যত দুর্নীতিগ্রস্তদের সাথে থাকেন, কোনো ভদ্র সভ্য লোকের সঙ্গে থাকেন না। অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, এটা রেকর্ড। জমিটা ছেড়ে দিলেই মিটে যায়। যারা সরকারি জমি লুট করছে তারা তো সেই সব লোকের সাথেই থাকবেন। অমর্ত্য সেনের বাড়ি নিয়ে বিশ্বভারতীর নোটিশ এবং তার বাড়ির সামনে ধর্ণা নিয়ে বাঁকুড়ার মাচানতলায় চায়ে পেয়ে চর্চায় যোগ দিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অমর্ত্য সেন বাংলার গৌরব হতে পারে, কিন্তু বাংলায় লুট করার অধিকার নেই। তৃণমূল যত দুর্নীতিগ্রস্ত চোরেদের সঙ্গে থাকে, কারণ তাদের নেতা নেত্রীরা চোর, কোনো ভদ্র সভ্য লোকের সঙ্গে থাকবে না, গরিব মানুষের সঙ্গে থাকবে না, তাদের টাকা লুট করবে। অমর্ত্য সেন বিশ্বভারতী জমি দখল করে রেখেছেন, একটা রেকর্ড। জমিটা ছেড়ে দিলে মিটে যায়, কিন্তু তারা যেমন সারা বাংলাকে লুট করছে, সরকারি বেসরকারি জমি লুট করছে, তারা তো তাদের সঙ্গেই থাকবে, এটা অসম্ভব কিছু। অমর্ত্য সেন তো বাংলার গৌরব, আপনি নিজেই বললেন বাংলার গৌরব, তার মানে বাংলার লুট করার অধিকার কেউ দেয়নি। আমি বাংলার গৌরব বলে নিয়ে যাবো, গৌরবকে নষ্ট করেছেন ওনারা। একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি যদি জমি নেয় কারো, তার সম্বন্ধে এইসব কন্ট্রোভার্সি হয়, এটা মোটে গৌরবের নয়।